হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, জয় শ্রীরাম। আজকে মনটা খুব একটা ভালো নেই আমার। আমার হাজবেন্ড আজকে অমরনাথে গেল, কয়েকজন মিলে, দুজন মিলে বারোঘাট থেকে অমরনাথ যাত্রা করছে। তো আজকে 12ই জুলাই, অনেকবার বারণ করেছিলাম যে এখন ওয়েদারটা ভালো না, চারিদিকে ধস নামছে, অমরনাথ 5 দিনের জন্য বন্ধ ছিল, তো কথা তো শুনলো না, চলে গেল। তো আমি ও তো বাড়িতে না থাকলে আমি বাবার বাড়িতে চলে আসি। আমি বাবার বাড়িতে চলে এসেছি, এসে ওকে স্টেশনে পৌঁছে দিয়ে আসলাম। রাত্রি তখন 9টায় ট্রেন, তো ট্রেন ছাড়ার আগে আমি চলে এসেছি, কারণ ট্রেন যখন ছাড়ে আমার সত্যি খুব খারাপ লাগে, আমি দেখতে পারি না। তো যাই হোক, আমি ট্রেন ছাড়ার আগে চলে এসেছি, বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে বাড়ি থেকে ব্যাগ ট্যাগ নিয়ে বাবার বাড়িতে চলে আসলাম, 9:30টার সময় এসে পৌঁছালাম। তারপর এসে এখানে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, রাতে খাওয়া দাওয়া করে আমি এখন হচ্ছে মানে ঘুমাতে যাবো। তার আগে ভিডিওটা শুরু করলাম, বাবা বাড়িতে এসে কদিন থাকবো, 15 দিন, 15 দিনে টুরে গেছে। তো আমি শুরু করলাম ব্লগটা আমার, তোমরা দেখতে থাকো আমি এই কদিন বাড়িতে কী করি না করি, এই নিয়ে আমার আজকের ব্লগটা। তো তোমরা দেখতে থাকো। অনেক রাত হলো, আমি এখন ঘুমাবো। রাত্রি প্রায় 11:30 হয়েছে, মা তো ঘুমিয়ে গেছে আর বাবা একটা সিরিয়াল দেখছে, শ্রীকৃষ্ণ। আর আমার বাবুও তো ঘুমিয়ে পড়েছে, যে আমার বাবু ঘুমিয়ে গেছে বাচ্চাটা। গুড নাইট, কালকে আবার দেখা হবে। হাই, গুড মর্নিং। উঠে গেছি এখান থেকে, এখন চা খেয়ে নিলাম। আমার বাবুকে পড়াতে চলে এসছে, ওর টিচারকে বলেছিলাম, মানে অনেককে বলেছিলাম এখানে পড়াতে আসতে, পড়াতে চলে এসছে। আমি চাটা খেয়ে সবজি কাটতে বসবো এখন, সবজি টবজি কেটে রেটে, তারপরে স্নান ধান করে তারপরে স্কুলে যাব, বাবুকে স্কুলে দিয়ে আসবো। তো চলো দেখি দাও যা কাছে কী কী রান্না হচ্ছে বাড়িতে। আমি কেটে ফেলেছি এখানে ঝিঙা আলু পোস্ত হবে, ঝিঙা আলু পোস্ত কাটলাম, ঢেঁড়স জলে ভিজিয়ে রেখেছি, ঢেঁড়স ভাজা হবে, আর এদিকে পনির ভিজিয়ে রেখেছি, চিলি পনির হবে। তার সাথে আমি এই গরম গ্লাসে গরম জল আর লেবু, গরম জলের মধ্যে লেবু দিয়ে রেখেছি, আমি এটা খাবো। আর কোথায় কিছু রান্না হবে না, হবে ভাত, মুসুর ডাল, ঢেঁড়স ভাজা, ঝিঙা আলু পোস্ত, আর হচ্ছে চিলি পনির। তো রান্না শেষ, বাকিটা পরে দেখাচ্ছি। গোটাটা রান্না বসিয়ে দিয়েছে সকালবেলা, মসুরের ডাল। আর বাবা তো ডেইলি জল দিয়ে খেলা করে, এটা খেলা শুরু করে দিয়েছে, ঢেলেই যাচ্ছে, ঢেলেই যাচ্ছে জল। এদিকে মা তো রান্না বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। স্নান করে একদম রেডি হয়ে গিয়েছি, আমার স্কুল আছে, তো ছেলে এখন স্নান করতে যাবো। মায়েরও রান্না মোটামুটি কমপ্লিট, ছেলে স্নান করে আসলেই ভাত বাড়বে, বাবা ভাত বাড়বে, ভাত করছি স্কুলে। খাওয়া দাওয়া কমপ্লিট, আমিও রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি স্কুলে, ছেলেকে একটু দেখিয়ে দিই। এই যে বসে আছে, ভাত খাওয়া হয়ে গেছে, এখন বসে একটু টিভি দেখছে স্কুল যাওয়ার আগে। স্কুল যাবি তো, চল টিভিটা বন্ধ কর এবার। স্কুল থেকে এসে তারপরে বাকিটা আবার দেখাবে। তো এখন বিকেল হয়ে গেছে, স্কুল থেকে বাড়ি চলে আসলাম। এই যে আমার ছেলে আগে বাড়িতে চলে এসছে, আর হচ্ছে স্কুল থেকে আসা কথা, ওর জন্য ডাবমালাই আইসক্রিম নিয়ে আসলাম। এই যে ডাবমালাই ওর খুব ফেভারিট, তার সাথে আমারও ফেভারিট, মায়েরও ফেভারিট, মার জন্য নিয়ে এসেছি। তো দেখতে থাকো এরপরে কী করছি। সন্ধ্যা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আমার ছেলে বাইজুসের ক্লাস করে, বাইজুসের ক্লাস করে অনলাইন, তো বাইজুসের ক্লাসে বসে গেছে। 9:30 থেকে ক্লাস শুরু হয়, 1 ঘন্টা চলে। চা হয়ে গেছে, বাবা চা করে নিয়ে চলে এসছে, দাও রাখো চা খাবো এখন। এই যে গরম গরম চা,
এটা সেকেন্ড রাউন্ড চা, ফার্স্ট রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড রাউন্ড। বাইজুসের ক্লাসটাও শেষ হলো, এবার ওর সাথে আমি একটু গেম খেলছি, কাটাকুটি বললে মা কাটাকুটি খেলাম আমার সাথে, খেলে চলে যে এখন চা খেয়ে নেবো। বাড়িতে আসলে চা খাওয়াটা আমার একটু বেশি হয়, আসলে আমি চা খো, আমি চা খেতে ভীষণ ভালোবাসি, বাবাও জানে সেটা, চা টা খেয়ে নিই। রাতের ডিনার খেতে বসে গেছি, ভাত, মসুরের ডাল, ঢেঁড়স ভাজা, ঝিঙে আলু পোস্ত আর পনির আলুর তরকারি। খাওয়া হয়ে গেলো, আমি চুল বেঁধে নিয়েছি, নিজে বেনি করে নিয়েছি, এখন শুয়ে পড়বো, এখন দুটো টিভি দেখছি সবাই মিলে, আমার ছেলে কার্টুন দেখছে, দেখি আর কিছুক্ষণ পরে শুয়ে পড়বো, ততক্ষণ গুড নাইট, আবার কাল দেখা হবে। গুড মর্নিং, উঠে গেছি আমি আর আমার ছেলে, ওর এখন তাইকোন্ডো আছে, ওকে রেডি করে নিয়েছি, এখন ওকে তাইকোন্ডোতে দিতে যাবো, তার মধ্যে বাবা চা করে দিয়েছে, চাও খাচ্ছি। এই যে চা, এখন বাজে সকাল 5:50, চা খাওয়া হয়ে যাচ্ছে আমাদের, চা খেয়ে এখন আমি বাড়ি চলে যাবো, আমার কাছে একটা স্টুডেন্ট পড়তে আসে, আমারই স্কুলের ক্লাস টেনের একটা স্টুডেন্ট পড়তে আসে সুস্মিতা আমার বাড়িতে, তাই জন্য আমি এখন বাড়ি চলে যাচ্ছি আবার। এই যে আমার স্টুডেন্ট ক্লাস টেনে পড়ে সুস্মিতা, খুব মিষ্টি একটা মেয়ে। বাড়ি ফিরে স্কুলে যাবো, একবারে বিকেলবেলা বাড়ি ফিরে আসবো, আমরা সবাই ভালো থাকবো। বাড়িতে চলে এসেছি, আমার স্টুডেন্ট পড়তে এসেছিলো, ওকে পড়ালাম, পড়িটা চলে গেলো, কাকিমা এসে রান্না করে গেলো, আমার স্নান হয়ে গেছে, আমি এখন পুজো করবো, পুজো টুজো করে তারপর রেডি হয়ে তারপরে এখান থেকে স্কুলে যাবো। এই যে আমার গোপাল, তো এখন পুজোটা করে নিই তাড়াতাড়ি। সো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, আমার স্নান পূজা খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাবু স্কুলে চলে গেছে, এবার আমি রেডি হয়ে গেছি, এবার আমি স্কুলে যাব, আর হচ্ছে স্কুল থেকে বিকেলে বাড়িতে আসবে, এই বাড়িতে এসে তারপরে সন্ধ্যেবেলা বাবা বাড়িতে যাব। সন্ধ্যা লেগেছে, আমি বাড়িতে চলে আসলাম, আসার আগে একটু বাজারে গেছিলাম, জুতা কিনলাম, চপ কিনলাম, একটা দুটো বই কিনলাম, কিনে টিনে বাড়িতে আসলাম, এসে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমার ভাইয়ের বিয়ে নভেম্বরের 23 তারিখে এই বছর 2023-এ, তো ভাইয়ের বিয়ের জন্য আমাদের ঘর বাড়ি একটু ডেকোরেশন হচ্ছে, তো ওপরের ঘরে হচ্ছে টাইলস বসাচ্ছে আর নিচের ঘরে মার্বেল, তো সকালবেলা আমি টাইম পাইনি, কারণ সকালবেলা মিস্ত্রিরা কাজ করে, ওর সময় এসে ভিডিও করা যায় না, আমি এখন সন্ধ্যাবেলা একটু তোমাদের হালকা করে দেখিয়ে দিচ্ছি ঘরের মানে কী কী ডেকোরেশন হচ্ছে, টাইলসটা আমি দেখাচ্ছি, একটু দেখে নাও। আমার ছেলে দাঁড়িয়ে আছে তার উপরে, শোনা কেমন লাগছে টাইলসটা, পছন্দ হয়েছে তোমার? তুমি কাকা পছন্দ, 100 মধ্যে কত? 100 মধ্যে বাহ, 100 মধ্যে 100 দিয়ে দিয়েছে। এই যে কাজ হচ্ছে, এখানে একটা দরজা ছিল, দরজাটা পার্টিশন দিয়ে বন্ধ করে দেওয়া হলো, চলে আসি পরের ঘরে, এই ঘরটাও পুরোটা হয়ে গেছে আজকে কমপ্লিট, খুব সুন্দর লাগছে দেখতে, আর ডিটোগুলো করার পর আরও সুন্দর লাগবে। এই যে আমার বাড়ির বলে বাবা, খুব জাগ্রত বলে বাবা, সবার মঙ্গল করুক ভগবান। এই ঘরটা কেবল খোদাই করে রেখেছে, এই ঘরে এখনও হয়নি টাইলস বসানো, এটাতে কালকে হয়তো বসানো হবে। তো তোমাদের দেখালাম এই যে টাইলস, আর এরপরে কী করছি সেটা নেক্সট ব্লগে বলবো, এই ব্লগটা আপাতত এখানে শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি ভিডিও বড় হয়ে গেলে সবার ওকে দেখার এনার্জি থাকে না, ব্লগটা আপাতত আমি এখানে শেষ করছি, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণ আমার চ্যানেলের সাথে তোমরা সবাই থেকো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আমি বাবার বাড়িতে তো থাকবো আরও অনেক দিনই, কিন্তু অত বড় ভিডিও করলে ভিউটা তো কম হয়ে যাবে, তাই ছোটো 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 ভিডিও করবো, ছোটো ছোটো ব্লগ করবো, তো আপাতত এই ব্লগটা 3 দিনের জন্য থাক, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় শ্রীরাম, রাধে রাধে শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।